ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল হজম করেছে সেনেগাল। তবে এই দুই গোল হজম করার আগে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে সেনেগাল। এবারের বিশ্বকাপে ভিএআরের সাহায্যে রেফারির দেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। অফসাইডের ফাঁদে ফেলে অনেক ম্যাচে গোল বাতিলের ঘটনা ঘটিয়েছে রেফারি, যেগুলো ম্যাচের মোড় পরিবর্তন করে দিয়েছে, ফলাফলে এনেছে ভিন্নতা। সেনেগাল ইংল্যান্ডের ম্যাচেও তেমনই এক ঘটনার সাক্ষী হল ফুটবল বিশ্ব, যেখানে রেফারির পরিষ্কার দুর্নীতি সুস্পষ্ট। ম্যাচের 22তম মিনিটে ইংল্যান্ডের ডিবক্সের ভিতরে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনিসের হাতে বল লাগে। এ সময় পেনাল্টির আবেদন করে সেনেগাল ফুটবলাররা, আর আবেদনে সাড়া না দিয়ে উল্টো সেনেগাল ফুটবলারদের উপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রেফারিকে। পরে ভিএআর এর সাহায্য নেন রেফারি, আর ভিএআর দেখে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অথচ বলটি সুস্পষ্টভাবে ইংলিশ ফুটবলারের হাতে স্পর্শ করেছে আগে। ম্যাচের 22তম মিনিটে সেনেগালকে এমন গোল বঞ্চিত করায় তাদের জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় তুলেছে রেফারির বিরুদ্ধে। পরে প্রথমার্ধে দুই গোল হজম করেছে সেনেগাল।